বুধবার রাতে খোয়াইথানাতে সিপাই হাওর এলাকায় অল্টো গাড়ি ও স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় এক যুবক। মৃত যুবকের নাম শালকুম দেববর্মা, বয়স 13। তার বাড়ি চাম্পা হাওর থানাধীন ফুলতলি এলাকায়। এই দুর্ঘটনায় স্কুটিতে থাকা অপর দুই যুবক বিচিত্র দেববর্মা বয়স 32 এবং প্রিকৃষণ দেববর্মা বয়স 24 গুরুতরভাবে জখম হয়। এরা তিনজনই ফুলতলি এলাকায় বাসিন্দা বলে জানায় পুলিশ। এই দুর্ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তিন যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। হাসপাতালে কর্মরত চিকিৎসক শালকুম দেববর্মাকে মৃত বলে ঘোষণা করে পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে পাঠানো হয় জিবি হাসপাতালে। এ ভয়াবহ দুর্ঘটনায় অল্টো গাড়ির চালক কমল দাস বয়স 28, বাড়ি চম্পা হরচমহনি, সে দুর্ঘটনার পর গাড়িতে আহত হয়ে পড়ে থাকলে উত্তেজিত জনতা তাকে ধরে প্রচণ্ড মারধর করায় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অল্টো গাড়ির চালককে উদ্ধার করে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। স্থানীয় পুলিশ জানিয়েছে একটি স্কুটিতে করে তিন যুবক বিনা হেলমেটে চম্পা হাওড়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে অল্টো গাড়ির চম্পা হাওড় থেকে খোয়াইয়ের দিকে আসছিল। সিপাই হাওড় এলাকায় আসতে অল্টো গাড়ি ও স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্টটা যেটা শুনলাম যে গাড়ি বাড়ি দিল, তো আমরা যাওয়ার পরে দেখলাম তিনজন ইঞ্জুর পার্সন তিন দিকে পড়ে আছে ব্লিডিং অবস্থায়, তো আমরা ওটা নিয়ে আসলাম। তো গাড়ির নাম্বার টাম্বার পাইনি, গাড়িটা হয়তো বা দূরে নয়তো বা এখানে নেই, তো আমরা তিনজনকে নিয়ে এসে হসপিটালে দিয়ে দিলাম। পিওর রিপোর্ট, আর ইনিউজ।